যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে সে যদি ওই কন্যা সন্তানকে জীবিত দাফন না করে এই কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলী যুগের দিকে ইশারা করেছেন ইঙ্গিত করেছেন ইসলামের পূর্বে জাহেলী যুগে বর্বরতার যুগে মানুষ মেয়ের বাবা হওয়াটাকে অসম্মানী মনে করত সেজন্য মেয়ে হলে সেটাকে জীবিত মাটির নিচে ছাপা দিয়ে দিত মেয়ে হলে জীবিত মাটির নিচে ফুঁতে তারপর মারত মেরে দাফন করত না দাফন করে তারপরে মারত ইসলামের পূর্বে নারীদেরকে মেরে দাফন করত না দাফন করে তারপর কি মারত আর ইসলাম ধর্ম আসার পর এমন জুলুম থেকে আল্লাহ তাআলা নারীদেরকে মুক্তি দিয়েছেন এর পরেও নারী জাতিরা বলে যে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে নাউজুবিল্লাহি মিন জালিম ইসলামের পূর্বে বর্বর যুগে যদি তোমরা আসতে তোমাদের স্থান হতো জীবিত অবস্থায় মাটির নিচে আর ইসলাম ধর্ম আসার পর তোমাদের পায়ের নিচে হয়ে গেছে সন্তানের জান্নাত কথা ঠিক কি না হাদিসে আছে এক সাহাবী রাসূলের দরবারে আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জিহাদের পরামর্শ চাই আল্লাহর রাসূল বলেন হাল্লাকা মিন তোমার মা কি বেঁচে আছে তখন ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার একজন বুড়ো মা বেঁচে আছে আল্লাহর রাসূল বলেন জিহাদ এখনো ফরজে আইন হয়নি জিহাদ যাওয়ার তোমার দরকার নেই ফালজামহা ফাইনাল জান্নাত তাহতা রিজলাইহা তোমার মায়ের খেদমত করো জান্নাত তোমার মায়ের পায়ের নিচে ইসলামের পূর্বে জাহিলি যুগে নারীদের স্থান ছিল জীবিত মাটির নিচে আর ইসলাম ধর্ম আসার পর নারীদের পায়ের নিচে হয়ে গেছে কি সন্তানদের জান্নাত এত সম্মান পৃথিবীর কোন ধর্ম নারী জাতিকে দেননি যতটুকু সম্মান ইসলাম ধর্ম নারী জাতিকে দিয়েছে এরপরেও নারী জাতিরা বলে আমরা সমান অধিকার চাই ইসলাম আমাদেরকে ঠকিয়েছে ইসলাম আমাদের উপর জুলুম করেছে আল্লাহ আমাদের নারীদেরকে বিশেষ করে অভিজাত শ্রেণীর নারী যারা আছে যাদের মুখ দিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বাহির হয় তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন যাকে আল্লাহ তাআলা একজন কন্যা সন্তান দান করেছে সে যদি জীবিত সেই কন্যা সন্তানকে দাফন না করে এবং তাকে যদি অবজ্ঞা না করে পুত্র সন্তানকে যদি কন্যা সন্তানের উপর প্রাধান্য না দেয় আমাদের দেশে দেখা যায় একজনের কাছে দুটি সন্তান আছে একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান পুত্র সন্তানটাকে আদর করে বেশি তুমি আমার আদরি তুমি আমার গরের চেরাক আর কন্যা সন্তানকে বলে দুদিন পর তোকে তো বিয়ে দিয়ে ফেলবো এর মানে হচ্ছে সে পুত্র সন্তানকে প্রাধান্য দিল কার উপর কন্যা সন্তানের উপর এমন কথা আমরা বলবো না এমন কথা আমরা বলবো না উভয়কে এক নজরে দেখতে হবে উভয়কে এক দৃষ্টিতে দেখতে হবে আল্লাহর রাসূল বলেন যাকে আল্লাহ কন্যা সন্তান দান করেছে সেটাকে জীবিত অবস্থায় দাফন করেননি নাম্বার দুই তাকে অবজ্ঞা করেননি নাম্বার তিন পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয়নি আদখালাহুল্লাহু বিহাল জান্না এই আমলগুলোর কারণে আল্লাহ তাআলা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন যাকে আল্লাহ দুটি কন্যা সন্তান দান করেছে সে যদি এই দুটি কন্যা সন্তানকে লালন পালন করে আমি এবং সে কাল হাসরের ময়দানে জান্নাতে এইভাবে প্রবেশ করব যাকে আল্লাহ দুটি কন্যা সন্তান দান করেছে সে যদি এই দুটি কন্যা সন্তানকে কি করে লালন পালন যদি করে আল্লাহর রাসূল বলেন আমি এবং সে জান্নাতে এইভাবে প্রবেশ করব দুটি আঙ্গুলকে একসাথে লাগিয়ে আল্লাহর রাসূল দেখিয়েছেন তার মানে আমরা দুজন একসাথে জান্নাতে প্রবেশ করব আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন যাকে আল্লাহ তিনটি কন্যা সন্তান দান করেছে কতটি তিনটি কন্যা সন্তান দান করেছে সে যদি এই কন্যা সন্তানগুলোকে আশ্রয় দেয় থাকার জন্য জায়গা দেয় তাদের সাথে যদি দয়া মায়ার মুআমালা করে দয়া মায়ার আচরণ যদি করে তাদের ব্যয় ভার যদি নিজে বহন করে তাদের ব্যয় ভার যদি ভরণ পোষণ যদি নিজে কি করে বহন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ সেই বাবার জন্য জান্নাত অবধারিত সেই বাবার জন্য জান্নাত ওয়াজিব যাকে আল্লাহ তিনটি কন্যা সন্তান দিয়েছে সে যদি
এই কন্যা সন্তানগুলোকে আশ্রয় দে, তাদেরকে যদি দয়া মায়া করে, তাদের বরণ পোষণের দায়িত্ব যদি নিজের মাতার উপর নেয়, এই তিন কাজ যদি বাবা করে থাকে, আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে যদি দুটি কন্যা সন্তান থাকে, আল্লাহ রাসূল বলেন দুটি কন্যা সন্তান থাকলেও তার জন্য জান্নাত ওয়াজিব, তার জন্য জান্নাত ওয়াজিব। তার মানে যার কাছে দুটি কন্যা সন্তান আছে, সে যদি এই দুটি কন্যা সন্তানকে আশ্রয় দেয়, এদের সাথে যদি রহম করম দয়া মায়ার আচরণ যদি করে, তাদের ব্যয়ভার যদি নিজে বহন করে, আল্লাহর রাসূল বলেন তাকেও আল্লাহ জান্নাত দান করবে, জান্নাত তার জন্য অবধারিত। আরেক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন যাকে আল্লাহ তিনটি কন্যা সন্তান দান করেছে অথবা তিনজন বোন দান করেছে, তিনজন বোন দান করেছে, তার তিনটি বোন আছে বা তিনটি কন্যা সন্তান আছে, ফায়ুহসিনু ইলাইহিন্না, সে যদি তাদের সাথে ভালো আচরণ করে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, মরার দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। ছেলে হোক মেয়ে হোক, সবই কার দান? আল্লাহর দান, সবই কার দান? আল্লাহর দান। সেজন্য মেয়ে হলে আমরা মন খারাপ করব না, মুখ কালা করব না। আমরা অনেক সময় মেয়ে যদি হয়, কন্যা সন্তান যদি হয়, আমাদের অন্তর থেকে আনন্দ চলে যায়, এমন আমরা হব না, বরং মেয়ের বাবা হওয়া এটা আনন্দের বিষয়, সেটা সৌভাগ্যের বিষয়। আপনি মেয়ের বাবা হওয়ার পর তাদেরকে যদি লালন পালন করেন, আপনার এই আমল আপনাকে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এবার আসি, সন্তানের একাধিক অধিকার আছে, যেই অধিকারগুলো হকগুলো পালন করার দায়িত্ব হলো সন্তানের মা বাবার, তার অভিভাবকদের। এক নম্বর সন্তানের হক হলো সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা, সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। মা ভালো হলে সন্তান ভালো হবে, মা যদি বেহায়া হয়, নির্লজ্জা যদি হয়, ওই মায়ের পেট থেকে ভালো সন্তান বাহির হবে না, ওই মায়ের পেট থেকে চুর ডাকাত বাকফার বাহির হবে, কথা ঠিক কিনা? সেজন্য একজন বাবার প্রয়োজন বিবাহ করার সময় দিনদার পরহেজগার নারী বিবাহ করা। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউম মিনাস সাআদা আল মারআতু সালিহা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন পুরুষের জন্য সুখের উপকরণ হলো চারটি, পুরুষের জন্য সুখের উপকরণ হলো কতটি? চারটি। চারটির মধ্যে এক নাম্বার হলো স্ত্রী দিনদার হওয়া, নেককার হওয়া। আপনার স্ত্রী যদি দিনদার হয়, নেককার হয়, আপনার জীবন সুখী, আপনার জীবন সুখী। এখন তো আমরা দিনদার চাই না, আমরা চাই চামড়াটা সাদা কিনা, চামড়াটা সাদা কিনা। দিন না থাকলে কোনো অসুবিধা নাই, সুন্দর থাকলে যথেষ্ট। এমন যদি দিন না ছেয়ে যদি সুন্দর দেখে আপনি বিবাহ করেন, সংসারের মধ্যে আপনি সুখ পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন ফাজফার বিযাতিদ দিন, ধর্মকে তুমি প্রাধান্য দাও, ধর্মকে তুমি প্রাধান্য দাও। ধর্ম যদি থাকে, এরপরে যদি মেয়েটা সুন্দর হয়, বংশ যদি ভালো হয়, টাকা পয়সা যদি থাকে, তাহলে সোনার উপর সোহাগা, সোনার উপর সোহাগা। দিন নেই, ধর্ম নেই, এই মেয়েটা নামাজ পড়ে না, এই মেয়েটা বাজারে বাজারে বেপর্দা ঘুরে, এমনটা যদি হয়, এই মেয়ে যদি সুন্দর হয়, তার বংশ যদি ভালো হয়, টাকা পয়সা যদি থাকে, শুধু ওইগুলোর দিকে তাকিয়ে যদি আপনি বিবাহ করেন, শেষ পর্যন্ত এই মেয়ের হাতে আপনি লাঞ্ছিত হবেন। সেজন্য সন্তানের প্রথম নাম্বার অধিকার হলো তার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। তার মানে বিবাহ করার সময় একজন দিনদার নেককার পাত্রী বিবাহ করা। সেজন্য এক অমুসলিম বলেছে যে আমাকে একটা ভালো মা দান করো, আমি তোমাকে একটা সুন্দর জাতি উপহার দেব। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা সুন্দর জাতি উপহার দেব। মা ভালো হলে সাধারণ নিয়ম হলো সন্তানও ভালো হওয়া স্বাভাবিক, কিন্তু মা যদি বেহায়া হয় তাহলে সন্তান ভালো হবে না, মা যদি নির্লজ্জা হয় সন্তানও তার মতো বেহায়া এবং নির্লজ্জা হবে, চোর হবে, বাকফার হবে, ডাকাত হবে। সন্তানের দ্বিতীয় নাম্বার হক
যেদিন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসবে তার হক হলো দুটি এক নাম্বার ডান কানে আজান দেওয়া বাম কানে ইকামত দেওয়া দ্বিতীয় নাম্বার হক হলো তাহনিক করা কি করা তাহনিক করা তাহনিক করা মানে একটা খেজুর কিংবা কোনো মিষ্টান্ন দ্রব্য কোনো একজন বুজুর্গ ব্যক্তি দিয়ে চিবিয়ে একেবারে তরল করে পানির মতো করে বাচ্চার জিব্বাতে ওই খেজুরের দুই এক ফোঁটা রস বাচ্চার জিব্বাতে লাগিয়ে দেওয়া এটাকে বলা হয় তাহনিক এটাকে বলা হয় তাহনিক একটা খেজুর কোনো একজন বুজুর্গ ব্যক্তির মাধ্যমে চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়ে একেবারে তরল করে পানির মতো করে ওই খেজুরের কিছু রস বাচ্চার জিব্বাতে লাগিয়ে দেওয়া এটাকে বলা হয় কি তাহনিক এটা করা সুন্নত এটা করা সুন্নত আমরা যেগুলো সুন্নতে গুলো করি না উল্টা কাজ যেগুলো আছে সুন্নত বিরোধী কাজ যেগুলো আছে সেগুলো আমরা করি এই কাজ তো আমরা করি না এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন হাদিসে আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত كان النبي صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيبرك عليهم ويحنكهم الله رسول الستري حضرت عائشة صدیقة رضي الله تعالى عنها تک برنی تو صحابة اکرامر جو کن بچہ ہوتے صحابة اکرامر جو کن بچہ ہوتے ترا بچہ در کے رسول در بارے اپستید کرتے اللہ رسول صلى الله عليه وسلم اے بچہ در جنہ دوٹی کاس کرتے এক নাম্বার তাদের জন্য বরকতের দোয়া করতেন আল্লাহ আব্দুল খালেকের ঘরে একটা সন্তান হয়েছে তার হায়াত বৃদ্ধি করে দাও তার হায়াতে বরকত দান করো এমন বলে বলে বরকতের দোয়া করতেন নাম্বার দুই ওই সন্তানদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন তার মানে একটা খেজুর চিবিয়ে একেবারে পানির মতো তরল করে বাচ্চার জিব্বাতে লাগিয়ে দিতেন সাহাবায়ে কেরামের যখন বাচ্চা হতো তখন তারা বাচ্চাটাকে কার কাছে নিয়ে আসতেন রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসতেন আল্লাহ রাসূল কয় কাজ করতেন দুই কাজ এক নাম্বার বরকতের দোয়া করতেন দুই নাম্বার তাহনিক করতেন খেজুর চিবিয়ে পানির মতো তরল করে ওই খেজুরের দুই এক ফোঁটা রস বাচ্চার জিব্বাতে লাগিয়ে দিতেন এই দুই কাজ করা সুন্নত বাচ্চা ভূমিষ্ঠ হবার সপ্তম দিনে আমাদের একাধিক দায়িত্ব এক নাম্বার দায়িত্ব হলো তার চুলগুলো মুন্ডন করে ফেলা তার চুলগুলো কি করা মুন্ডন করা চেসে ফেলা কিন্তু আমাদের সমাজে চুল চাছে না অনেকরে দেখা যায় ছাট দিয়ে দেয় ছোট বাচ্চা চতুর পার্শ্বে চুল কাটে আর মাঝখানে রাইখা দেয় এটা ইসলামের মধ্যে নিষেধ হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত উনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কসাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার স্টাইলে চুল রাখতে নিষেধ করেছেন ক স্টাইলে চার স্টাইলে এক নাম্বার সামনে দিয়ে রাখলাম পিছন দিয়ে চাঁচলাম দেখবেন আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে সামনে দিয়ে চুল অনেক বড় বড় উঁচু উঁচু পিছন দিয়ে একেবারে চাঁসা পিছন দিয়ে একেবারে চাঁসা এটা একটা স্টাইল নাম্বার দুই পিছন দিয়ে রাখলাম সামনে দিয়ে চাঁচলাম এটা আর একটা স্টাইল নাম্বার তিন মাঝখানে রাখলাম চতুর পার্শ্বে চাঁচলাম এটা আর একটা স্টাইল নাম্বার চার মাথার কিছু অংশে রাখলাম আর কিছু অংশে চাঁচলাম এটা আরেকটা স্টাইল এটা আরেকটা স্টাইল এই চার স্টাইলকে বলা হয় আল কজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার স্টাইলে চুল রাখতে নিষেধ করেছেন সামনে দিয়ে রাখলাম পিছন দিয়ে চাঁচলাম পিছন দিয়ে রাখলাম সামনে দিয়ে চাঁচলাম মধ্যখানে রাখলাম চতুর পার্শ্বে চাঁচলাম মাথার কিছু অংশে রাখলাম কিছু অংশে চাঁচলাম কয় পদ্ধতি হলো চার পদ্ধতি চারটি স্টাইল এই চার স্টাইলকে আরবিতে একটা শব্দ বলা হয় সেটা হলো আল কজা সেটা হলো আল কজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা থেকে নিষেধ করেছেন চার স্টাইলে চুল রাখতে নিষেধ করেছেন এক ব্যক্তি রসুলের দরবারে একটা বাচ্চা নিয়ে আসছে মাথার কিছু অংশে চুল আছে আর কিছু অংশে চুল নেই আল্লাহ রসুল দেখে বলেন ইহলিকুহু কুল্লাহু আবিতরুকুহু কুল্লাহু রাখলে পুরো মাথায় রাখো চাসলে পুরো মাথা থেকে চেসে ফেলো রাখলে পুরো মাথায় রাখো চাসলে পুরো মাথা থেকে চেসে ফেলো
محترم حاضرين বাচ্চা ভূমিষ্ঠ হবার সপ্তম দিনে আমাদের তিন দায়িত্ব এক নাম্বার দায়িত্ব হলো মাতা ছেঁচে ফেলা দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো চুল পরিমাণ রূপা কিংবা তার মূল্য সৎকা করা মাতা চাঁসার পর চুলগুলো আমরা মাফ বর স্বর্ণের দোকানে গিয়ে যেই পরিমাণ চুল হয় সেই পরিমাণ রূপা কিংবা তার মূল্য আমরা কি করে দেব সৎকা করে দেব এই কাজগুলো আমরা করি না এই কাজগুলো আমরা করি না আকাম যা আছে সব করি আকাম যা আছে সব করি যেগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত এগুলো করি না সপ্তম দিনে আরেক দায়িত্ব হলো আকিকা করা সুন্নাত সপ্তম দিনে সম্ভব না হলে 14তম দিনে করব এর পরেও যদি সম্ভব না হয় 21তম দিনে করব এর পরেও যদি সম্ভব না হয় 21তম দিনেও যদি সম্ভব না হয় তাহলে এরপরে যে গুরু দিন আমরা কি করতে পারি আকিকা করতে পারি এক বছর পর দু বছর পর চার বছর পর পাঁচ বছর পর আকিকা আমরা করতে পারবো পকেটে টাকা নেই খামাকা সপ্তম দিনে আকিকা করতেই হবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আপনার পকেটে এখন টাকা নেই যখন সামর্থ্য হবে এক বছর পর দুই বছর পর যখন আপনার হাতে টাকা আসবে তখন সন্তানের জন্য আকিকা করলেন কোনো অসুবিধা নেই কিন্তু জরুরতের কারণে আপনি যদি সপ্তম দিনের আগেও করতে চান তাও জায়েজ কোন জরুরতের কারণে প্রয়োজনের কারণে সপ্তম দিনের আগে যদি আপনি আকিকা করতে চান সেটাও কি আছে জায়েজ আছে কোন জন্তু দিয়ে আমরা আকিকা করব কন্যা সন্তান হলে একটি ছাগল দিয়ে আকিকা করব পুত্র সন্তান হলে দুটি ছাগল দিয়ে আকিকা করব আল্লাহ আমাকে একটা কন্যা পুত্র সন্তান দান করেছে দুটি ছাগল দেওয়ার সামর্থ্য আমার নেই একটা ছাগল দিয়েও যদি আমি আকিকা করি তাও জায়েজ আছে একটা ছাগল দিয়ে যদি আমি আকিকা করি তাও কি আছে জায়েজ আছে আকিকার জন্তু নিজেও খেতে পারবো আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব দুঃখী যারা আছে তাদেরকেও দিতে পারবো নিজেও খেতে পারবো জবে করে কাঁচা গোস্ত দেওয়া সেটাও জায়েজ রান্না করে ডিস্ট্রিবিউট করা রান্না করে মানুষের কাছে দিয়ে দেওয়া সেটাও কি জায়েজ রান্না করে বিতরণ করা সেটাও জায়েজ কাঁচা গোস্ত বিতরণ করা সেটাও কি আছে জায়েজ আছে সপ্তম দিনে আমাদের আরেক কাজ হলো বাচ্চার একটি সুন্দর নাম রাখা বাচ্চার একটি সুন্দর নাম রাখা বর্তমানে নাম শুনলে বোঝা যায় না হেতে মুসলমানের সন্তান না ইহুদি সন্তান নাম শুনলে বোঝা যায় না মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান নাম কি কই সফন নাম কি সফন নাম কি কাকন নাম কি মিন্টু নাম কি বল্টু এগুলো কি মুসলমানের নাম আবার বলে হুজুর আমার সন্তানের জন্য এমন একটা নাম সিলেক্ট করবেন যেই নাম বাংলাদেশে কেউ রাখেনি এমন একটা নাম কি করবেন আমার সন্তানের জন্য সিলেক্ট করবেন যেই নাম বাংলাদেশে কেউ রাখেনি আমি তাকে বললাম তাহলে আপনার সন্তানের নাম আপনি ফেরাউন রাখেন কি রাখেন ফেরাউন রাখেন কারণ আমার জানা মতে বাংলাদেশে কেউ নিজের সন্তানের নাম কি রাখেনি ফেরাউন রাখেনি রুচি আমাদের কোথায় চলে গেছে বলা দরকার ছিল হুজুর আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছে একটা ইসলামিক নাম আমার সন্তানের জন্য সিলেক্ট করুন আহমদ মুহাম্মদ হামেদ আব্দুল্লাহ আব্দুর রহমান এগুলো ইসলামিক নাম মুহতারাম হাজিরিন আল্লামা ডক্টর বকর আবু জাইদ রাহিমাহুল্লাহ কিতাব রচনা করেছেন তার নাম তাসমিয়াতুল মাউলুদ নবজাতক সন্তানের নাম সংক্রান্ত কিতাব ওই কিতাবে উনি বলেছেন যে নামের পাঁচটি স্তর আছে কতটি স্তর পাঁচটি স্তর আছে এক নাম্বার হলো আব্দুল্লাহ আব্দুর রহমান হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুটি একটি হলো আব্দুল্লাহ আব্দুর রহমান এখন এই নামগুলো আমরা রাখতে বললে কই হুজুর নাম এগুলো বুরেককে বুরেককে লাগে কেমন লাগে বুরেককে বুরেককে লাগে তার মানে এগুলো বুড়ো মানুষের নাম আপনার ছেলে এটা সারা জীবন বাচ্চা থেকে যাবে নাকি এটা কি বুড়ো হবে না আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান এর চেয়ে বেশি কিছু আপনি কি চান দুই নাম্বার হলো নবীগণের নামে নাম রাখা
তিন নাম্বার হলো দিনদার পরহেজগার ব্যক্তিগণের নামে নাম রাখা দুই নাম্বার হলো যেই নামের মধ্যে আল্লাহ তাআলার দাসত্বের কথা আছে সেই নামে নাম রাখা যেমন আব্দুল খালেক সৃষ্টিকর্তার দাস আব্দুর রাজ্জাক রিজিক দাতার দাস তিন নাম্বার হলো নবীগণের নামে নাম রাখা চার নাম্বার হলো সালেহীন দিনদার পরহেজগার ব্যক্তিগণের নামে নাম রাখা আবু বকর সিদ্দিক নাম রাখবেন ওমর ফারুক নাম রাখবেন ওসমান গনি নাম রাখবেন আলী কাররামাল্লাহু ওয়াজহুর নামে নাম রাখবেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে নাম রাখবেন আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নামে নাম রাখবেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নামে নাম রাখবেন সালেহীন দিনদার পরহেজগার যারা তাদের নামে নাম রাখবেন আর পাঁচ নাম্বার হলো যেই নামের অর্থ সুন্দর সেই নামে নাম রাখবেন যেমন নূরুল ইসলাম ইসলামের আলো অর্থটা সুন্দর নাসরউদ্দিন ধর্মের সাহায্যকারী অর্থ সুন্দর যেই নামের অর্থ সুন্দর সেই নামে নাম রাখবো নামের কতটি স্তর পাঁচ স্তর এক নাম্বার হলো আব্দুল্লাহ আব্দুর রহমান দুই নাম্বার হলো যেই নামের মধ্যে আল্লাহ তাআলার দাসত্বের কথা আছে তিন নাম্বার হলো নবী গণের নামে নাম রাখা চার নাম্বার হলো সালেহীন দিনদার পরহেজগার ব্যক্তিগণের নামে নাম রাখা আর পাঁচ নাম্বার হলো যেই নামের অর্থ সুন্দর সেই নামে নাম রাখা সন্তানের আরেকটা হকের কথা বলে আমার কথা আমি শেষ করব সেটা হলো সন্তান যখন একটু বড় হবে সর্বপ্রথম তাকে দীন শিক্ষা দিবেন সর্বপ্রথম তাকে দীন শিক্ষা দিবেন আপনার ছেলে মেয়ে যাই আছে সবাইকে সর্বপ্রথম নূরানী মাদ্রাসায় দিবেন তিন চার ক্লাস সেখানে পড়ার পর আপনি যদি মাদ্রাসায় যদি দেন আলেম বানান মুফতি বানান মুহাদ্দিস বানান সোনার উপর সোহাগা কিন্তু তিন চার ক্লাস পড়ার পর আপনি যদি ডাক্তার বানাতে চান আমাদের কোনো আপত্তি নেই উকিল যদি বানাতে চান আমাদের কোনো আপত্তি নেই ইঞ্জিনিয়ার যদি বানাতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাল্যকাল থেকে আপনার সন্তানকে ক্যাট ব্যাট রেট এগুলো শিখাইলেন দিন শিখান নাই এই সন্তান বড় হওয়ার পর বলবেন নো গড আল্লাহ নেই এই সন্তান বড় হওয়ার পর আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে দিবে বর্তমানে বাংলাদেশে বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো আছে এরা কি কোনো বড় আলেমের মা বাবা এরা কি কোনো ইমাম মুয়াজ্জিনের মা বাবা না এগুলো হচ্ছে অফিসারদের মা বাবা এগুলো হচ্ছে অফিসারদের মা বাবা যে অফিসাররা নিজে না খেয়ে নিজের সন্তানদেরকে খাওয়াইছে জায়গা জমিন বিক্রি করেছে সেই সন্তানকে অফিসার বানানোর জন্য সেই সন্তান অফিসার হওয়ার পর যেহেতু তার মধ্যে দিন নেই সে আল্লাহ চিনে না রসুল চিনে না মা বাবা চিনে না মুরব্বী চিনে না শেষ পর্যন্ত মা বাবাকে পৌঁছিয়ে দিল কোথায় বৃদ্ধাশ্রমে সন্তানের একাধিক হকের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এক নাম্বার হলো তার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা নাম্বার দুই যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে তার ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া তিন নাম্বার হলো তাহনিক করা সপ্তম দিনে আমাদের তিন দায়িত্ব এক নাম্বার দায়িত্ব হলো তার মাথার চুলগুলো মুন্ডন করা এবং চুল পরিমাণ রূপা কিংবা তার মূল্য সৎকা করা দুই নাম্বার দায়িত্ব হলো আকিকা করা তিন নাম্বার দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখা সর্বশেষ সন্তানের অধিকার হক হলো তাদেরকে সর্বপ্রথম দীন শিক্ষা দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের এই হুকুকগুলো এই অধিকারগুলো আমাদেরকে রক্ষা করার তৌফিক নসিব করুন আমাদের সকলের প্রিয় বক্তা সুদূর চকরিয়া থেকে আগত শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা মুস্তাফা নূরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা ওয়ামাদ্দাল্লাহু জিলালা উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি